গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে চিনপাই পায় মোড়ল পুকুর ষাট নম্বর জাতীয় সড়কে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল সদাইপুর থানার পুলিশ ধৃতরা হলো কুইঠা গ্রামের গোলাম মোস্তফা ওরফে গদাই এবং শেখ শুকুর ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান এবং দু রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ধৃতদের আজ অর্থাৎ মঙ্গলবার সিউড়ি আদালতে তোলা হয়